দর্শক, সপ্তাহ ঘুরে আমি মৌসুমী মৌ ফিরে এলাম স্কয়ার সুরের সেরায়। স্কয়ার পরিবারের সদস্যদের নিয়ে গানের রিয়ালিটি শো স্কয়ার সুরের সেরার স্টুডিও রাউন্ডের জমজমাট পর্ব চলছে, এবং হারিয়ে যাও গানের টানে এই প্রত্যয়কে সামনে রেখে আজ আটজন প্রতিযোগী সামিল হবেন আমাদের এই প্রতিযোগিতায়, যারা কণ্ঠে তুলে নেবেন প্রিয় তারকার প্রিয় গান। জনপ্রিয় চলচ্চিত্রের তারকাদের জনপ্রিয় সব গানগুলো আজ পারফর্ম করবেন আমাদের স্কয়ার বন্ধুরা। তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত, এবং সেই সঙ্গে প্রস্তুত আছেন আমাদের বিচারকেরা, যাদের নম্বরের ভিত্তিতে আজ আটজন প্রতিযোগী থেকে আমরা বিদায় জানাবো দুজন প্রতিযোগীকে। মূল পর্বে যাওয়ার আগে আমি জানিয়ে রাখতে চাই, স্কয়ার সুরের সেরায় কো-স্পন্সর হিসেবে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, একই সঙ্গে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, সহযোগিতায় এইজি সিকিউরিটি ফোর্স অ্যান্ড ভিশন টেকনোলজিস লিমিটেড, কস্টিউম পার্টনার বিশ্বরং, রেডিও পার্টনার রেডিও দিনরাত, এবং আমাদের সঙ্গে আছেন দ্য ব্যান্ড নোঙর। ওয়েল, এবং পরিচয় করিয়ে দিতে চাই তাদের সঙ্গে, যারা আমাদের ভীষণ ভালোবাসার, এবং আপনারা জানেন যে আমাদের বিচারক কারা, যারা রেগুলার স্কয়ার সুরের সেরার দর্শক। আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ 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 ভালোবাসার টিআরপি টুটুল রুমানা পিন্টু। আছেন সঙ্গীত শিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক এসআই টুটুল। আছেন দ্য গর্জিয়াস গ্ল্যামারাস সঙ্গীত শিল্পী এবং স্থপতি রুমানা ইসলাম। একই সঙ্গে সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার এবং সঙ্গীত শিল্পী আমার পিন্টু ঘোষ। কেমন আছেন জাজেস? আমি একটু বলে রাখি যে আজকে দর্শক আমাদের একটি থিম আছে, এবং থিমটি হচ্ছে প্রিয় তারকার প্রিয় গান, যার জন্য আজ আমাদের প্রতিযোগীরা এক একজন এক এক রকমভাবে সেজে এসেছে, এবং দর্শকেরা আমাকেও দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রকমভাবে। সো আমার বিচারকদের অনুমতি পেলে আমি প্রতিযোগিতা শুরু করতে পারি। তার আগে আমার দুই বিচারক, দুই পাশে দ্য হ্যান্ডসাম এসআই টুটুল এবং পিন্টু ঘোষ, তারা যে পোশাক পরে আছে সেটা স্পন্সর করেছে ও টু। সো আমি মূল প্রতিযোগিতায় যেতে চাই। দর্শক, আজ স্টুডিও রাউন্ডের ষষ্ঠ পর্ব, এবং আজকে প্রথম পারফরমেন্স নিয়ে যিনি আসছেন তিনি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আনোয়ার। মঞ্চে আসছেন আনোয়ার। আনোয়ার, আপনার প্রিয় তারকা কে এবং কোন গান গাইছেন আজ? হ্যাঁ, আমি আমার প্রিয় নায়ক আলমগীর স্যারের আগুনের দিন শেষ হবে একদিন গানটা গাইব। বাহ, গান তো শুনবই, তবে তার আগে যে একটু অভিনয় দেখতে ইচ্ছে করছে, কি বলেন জাজেস? একদম, যেহেতু আপনার পছন্দের নায়ক আলমগীর, তাই পছন্দের নায়ক আলমগীরের অভিনয় এখন আমাদেরকে করে দেখাতে হবে। তবে একটা মাফলার হলে ভালো হয়। মাফলার? ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আমি থাকা পর্যন্ত কোনো টেনশন নেই, আমি মাফলারের ব্যবস্থা করছি। কেউ কি আছেন? আমার একটা মাফলার প্রয়োজন। বলা মাত্র মাফলার হাজির। আর কিছু চাই আপনার? একটা নায়িকা হলে ভালো হয়। আচ্ছা বলবেন তো। মমদিকে ডেকে নেই? হ্যাঁ প্লিজ। তো কোন গানে পারফর্ম করবেন? আমি একটা গান বাজাচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি বলছি রোলিং দুর্দান্ত, মানে এত ভালো পারফরমেন্স আমি তো ভাবতেই পারিনি, এত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে আপনাদের। তো আমি কি মুমকে এখন যেতে বলবো, নাকি আরো কিছুক্ষণ আপনার পাশে দাঁড়িয়ে সাহস দেবে? না যাক। আচ্ছা, তাহলে বসে একটু আরাম করুন। নাচ তো হলো খুব ভালো, এবারে গান হবে, আর দেখি তারপর বিজ্ঞ বিচারকেরা গান শুনে কি বলেন। ওকে, বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যা, স্বপ্নে সিঁড়ি বেশি মাহিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো
বেশিমাহীন আগুনের দিন শেষ হবে একদিন আগুনের দিন শেষ হবে একদিন ঝর্ণার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যা স্বপ্নে শিরিবে সীমাহীন আগুনের দিন শেষ হবে একদিন ঝর্ণার সাথে গান হবে একদিন আগুনের দিন শেষ হবে একদিন ঝর্ণার সাথে গান হবে একদিন আনোয়ার চমৎকার পারফর্ম করেছেন আমি জানি না বিচারকেরা কি বলবেন তবে যে গানটি আপনি করলেন এই গানটিতে নায়ক আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন বলিউডের জয়াপ্রদা জি যদি আপনি বাস্তবে আপনাকে কখনো নায়ক হবার সুযোগ দেয়া হয় তাহলে আপনার বিপরীতে নায়িকা হিসেবে কাকে চাইবেন মমো তো খুব ভালো অভিনয় করলো মমোকেই চাইবো বা মানে দুজনের বন্ডিংটা বা বন্ধুত্ব বন্ধুত্বের বাইরে আর কিছু না বলি খুব ভালো জমে উঠেছে দেখি বিচারকেরা কি বলেন ওকে ম্যাম রুমানা ইসলাম কেমন লেগেছে সীমাহীন অনন্তের পথে সবাইকে যেতে হবে তাই না গানটির তেমন একটি মেসেজ আজকে তোমার আধুনিক গান তোমার গলায় খুব ফ্র্যাঙ্কলি বলবো যে গত রাউন্ডের মতো আমার সেরকম লাগেনি কিন্তু তুমি নিশ্চয়ই নিজেকে ইম্প্রুভ করবে পরবর্তী রাউন্ডে তুমি থাকবে আমার কাছে মনে হয় থ্যাংক ইউ এস আই টু টুল ক্যাম্পে এসে নাকি নাকি আগে থেকে স্কোয়ারের সবাই খুব স্কোয়ার সব দিক থেকে স্কোয়ার ইয়ে হলো যে আসলে তুমি তো ফোক বেশি করে থাকো যার জন্যে গানটা হয়তো গলায় এইভাবে বসে নাই কারণ খুবই সময় কম পাওয়া যাচ্ছে তারপরে বলবো যে এত সুন্দর একটা কণ্ঠ এই কণ্ঠ দিয়ে একটু চর্চা করলে খুব ভালো কিছু করা যাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ পিন্টু ঘোষ আপনার যে এত সরল এবং এত কি বলবো এত ইনোসেন্ট একটা ভয়েস দিয়ে আপনি গানটাকে ডেলিভারি দিয়েছেন আমার খুবই ভালো লাগছে যে এবং এই সুরটা তো আসলে কিছু কিছু জায়গায় অনেক সুন্দর সুন্দর মুরকি আছে ফিরে আসা আছে এবং অন্তরার ধরার জায়গাটা একটু ডিফারেন্ট আপনি যেভাবে মেইনটেইন করেছেন সেলুট আমার এবং গানটি এমন চমৎকার একটি গান যে গানটি আসলে যিনি লিখেছেন উপমহাদেশের অত্যন্ত গুণী একজন চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ এবং তেমন একটি গান তিনি বেছে নিয়েছেন আজ সাহস করে সো আনোয়ার এবারে আপনার জায়গায় গিয়ে বসতে হবে থ্যাংক ইউ ম্যাম দর্শক চলছে গানের লড়াই এবং আজকের আয়োজনের দ্বিতীয় প্রতিযোগী যিনি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই তিনিও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কর্মী এবং তিনি হচ্ছেন আরিফুল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আরিফুলকে আরিফুল পছন্দের তারকা কে এবং কোন গান করছেন পছন্দের তারকা একজন নায়িকা সমস্যা নেই তো কোন নায়িকা আরিফুল নূপুর নূপুর এইটা আবার কোন নায়িকা শাবনূর ওনার জন্মদিন কিন্তু 17 ডিসেম্বর আর আমার 19 ডিসেম্বর উরে বা কাজী নাহিদ শারমিন আক্তার নূপুর যিনি চলচ্চিত্রে শাবনূর নামে পরিচিত আরিফুল প্রিয় তারকার কোন গানটি করছেন আজ আজকে করছি আমি পাথরে ফুল ফোটাবো বা শুভকামনা রইল দেখি কতটুকু ফুল ফোটাতে পারেন সকলের মনে থ্যাংক ইউ আমি পাথরে ফুল ফোটাবো
শুধু ভালোবাসা দিয়ে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে যারে খুঁজে চলি আমি জানি না তো কোথায় আছো সেই তুমি ও মনে মনে যারে খুঁজে চলি আমি জানি না তো কোথায় আছো সেই ডাকো কাছে ডাকো সাথী হয়ে থাকো এই জীবনে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে আরিফুল গান তো হলো এবার যে একটু অভিনয় করে দেখাতে হয় করব সুজন ছকি সিনেমার যে রিমেক ছিল সেখানে অভিনয় করেছিলেন শাবনূর তো সেই ছবির একটি গান হলেও অভিনয় করা যায় সব সুখীরে পার করিতে নেব আনা আনা হতে পারে এই গানটির যিনি গীতিকার এবং সুরকার এবং এই চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন আমাদের বিজ্ঞ বিচারক রুমানা ইসলামের বাবা কিংবদন্তি খান আতাউর রহমান রুমানা ম্যাম কিন্তু একটি ছবিতে অভিনয় করেছিলেন আপন পর নামে সো ম্যাম যদি আজকে শাবনূর হয় আমি সালমান শাহতে রাজি আছি আমরা আগুন কন্যাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে একটা গামছা হবে হ্যাঁ গামছা আমি ব্যবস্থা করছি আর কেউ কি আছেন হ্যাঁ কত কিছু যে লাগে একটি মাফলার একটি গামছা
थैंक यू द गॉर्जियस रुमाना इस्लाम के एत चमत्कार परफॉर्मेंसर जन्नु एबारे देखिए विचारक कि बोलें आरिफुलर गान निये पिंटू घोष एटा हच्छे आलम खान सर माने जार नाम निते गेले आमार दाड़ानो एत दुर्दान्त एकजन कम्पोजर बांग्लादेशेर সঙ্গীতঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন ওনার কাজ এবং এই গানটা ঠিকঠাকভাবে গাওয়া কিন্তু অনেক কষ্টের কঠিন গান একটি তো আপনার গলা অনেক সুন্দর এর আগের পর্বেও আমরা বলেছি আমার কাছে মনে হয়েছে যে একটা অ্যাভারেজ পারফরমেন্স ছিল সো আমি বলবো যে পরবর্তী রাউন্ডগুলোর জন্য আরও একটু শক্তভাবে একটু মনোযোগী হওয়া দরকার আমি আপনার জন্য শুভকামনা থাকলো সবসময় রুমানা ইসলাম ওর গলাটার মধ্যে একটা মনে হচ্ছে একটা প্লেব্যাক সিঙ্গিংয়ের একটা ভাব আছে হ্যাঁ হি হ্যাজ গট এ বিউটিফুল ভয়েস একদম আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা দরকার হ্যাঁ এবং ওর থ্রোয়িং ভালো ছিল হ্যাঁ অন্তরাতে হয়তো একটু ওই যে বললো পিন্টু ভীষণ কঠিন গান এত সহজে দু একদিনে তুলে গাওয়াটা ইটস নট সো ইজি খুবই আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি আমি চাই যে তুমি নিশ্চয়ই পরবর্তীতে আরও পারফেকশনের দিকে এগিয়ে যাবে থ্যাংক ইউ এস আই টুটুল আরিফুলের কণ্ঠ একদম ফিল্মিক এবং ফিল্মে গান গাওয়ার জন্যে আমি মনে করি যে ওর কণ্ঠটা একদম তৈরি এখন শুধু তাকে চর্চাটাই এটার জন্য সবচাইতে বড় জায়গাটা আর কি থ্যাংক ইউ জাজেস আমি অনুরোধ করবো আরিফুলকে আপনার জায়গায় গিয়ে বসবার জন্য